হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন তো আজকে আমি তোমাদের সাথে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে নরম তুল তুলে মুখশালা পিঠে রেসিপি শেয়ার করবো মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো মুখশালা পিঠে বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াই বাটি জল আজকে এই বাটির মাপেই আমি সব কিছু দেবো তাহলে পিঠেগুলো বানাতে সুবিধা হবে স্বাদ সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে এখন এই জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আর একটু একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি যে বাটি মেপে আমি আড়াই বাটি জল দিয়েছিলাম কড়াইতে সেই বাটিটি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দশ টাকা দামের যে এক প্যাকেট সুজি হয় সেই প্যাকেটির অর্ধেকটা পরিমাণে সুজি আমি বাটিতে করে দিয়ে দিলাম সুজিটাকে কিন্তু একবারে ঢালা যাবে না অল্প অল্প করে ঢালতে হবে আর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিতে হবে একবারে যদি বেশি সুজি ঢালা হয় তাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে সুজিটাকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না এরকম একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু সুজিটাকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে আর দেখো সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে তো সুজিটাকে একটু ঠান্ডা হতে দেবো পুরোপুরি ঠান্ডা করবো না ততক্ষণে আমরা একটা পুর রেডি করে নেবো তো পুরটা তৈরি করার জন্য এখানে একটা থালার মধ্যে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম নারকল কোড়া একদম ফ্রেশ নারকল কোড়া দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম আর এক কাপের মতো দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় এটা হচ্ছে খেজুরের পাটালি গুড় তো আজকে পুটটা আমি খেজুরের পাটালি গুড় দিয়ে করছি তোমরা চিনি দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা খেতে দারুণ টেস্ট হবে মানে পুটটা জাস্ট অসাধারণ টেস্টি খেতে হবে তো দুই প্যাকেট আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটে এলাচ এইভাবে একটু থেতো করে দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই পুটটার মধ্যে এখন এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এই খেজুর খেজুরগুলের পাটালিগুলো যদি একটু দলা দলা ভাব থাকে খুব সুন্দর করে এগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে তোমরা চাইলে কিন্তু খেজুর গুড়টাকে গ্রেটারে গ্রেট করেও দিতে পারো তো দেখো এই রকম করে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন কড়াইতে দিয়ে হালকা করে একটু ভেজে নেব তো দেখো সমস্ত নারকল মাখাটা কড়াইতে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে পুড়টাকে একটু ভেজে নিতে হবে এইভাবে যদি পুড়টাকে একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখবে নারকল ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে আর যে খেজুরের গুড়টা দিয়েছি সেটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে আর এই পুড়টাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না এরকম একটু জুসি জুসি রেখে কিন্তু ভাজতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে ঠিক এইরকম একটু জুসি জুসি মানে একটু নরম নরম রেখে পুরটাকে ভেজে নিতে হবে পুটটা একটু ঠান্ডা হতে থাক আর এদিকে দেখো যে সুজির ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে সুজির এই ডোটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু উষ্ণ গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে হাতের তালু দিয়ে এইভাবে খুব সুন্দর করে ডোলে ডোলে মেখে নিতে হবে তাহলে দেখবে সুজিটা খুব সুন্দর একদম মিহি হয়ে মাখা হয়ে যাবে সুজির এই ডোটাকে একদম স্মুথ করে মাখতে হবে যত ভালোভাবে মাখবে পিঠেগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না তো এক চামচের মতো ঘি দিয়ে আরও একবার খুব ভালো করে সুজির ডোটাকে মেখে নিয়েছি আর এইরকম একটা স্মুথ ডো আমাদের তৈরি করে নিতে হবে হাতের তালুতে আরও একটু ঘি লাগিয়ে নিয়ে এখন এই ডো থেকে এভাবে ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নেব তারপরে দু হাতের তালুতে রেখে এভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে হালকা করে প্রেস করে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব পিঠা তৈরি করার সময় আমরা যেভাবে টুপির মতো শেপ তৈরি করি ঠিক সেরকম একটা টুপি আমাদের বানিয়ে নিতে হবে আর টুপিটা দেখো কোথাও ফেটে যায়নি ভেঙে যায়নি মানে সুজির ডোটাকে যত ভালোভাবে মাখবে পিঠেগুলো কিন্তু কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না এবার এই টুপির মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু পুট দেওয়া যাবে না অল্প করে একটু পুট দিতে হবে দিয়ে মুখটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে পিঠের মুখটাকে আটকে দিতে হবে তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন এখানে করে নিতে পারো তো আমি এই ডিজাইনটা করে নিচ্ছি এটা হচ্ছে সব থেকে সোজা ডিজাইন যে কেউ একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজ একটা ডিজাইন আর এটা দেখতেও বেশ ভালো লাগে তো এইভাবে প্রত্যেকটা মুখশালা পিঠে আমি তৈরি করে নেব একদম পুলি পিঠের মতো দেখতে দেখো তো আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ডো থেকে এইভাবে পরিমাণ মতো লেচি কেটে নিয়ে দুহাতে তালুতে রেখে প্রথমে গোল গোল করে নেবে তারপরে এভাবে তার টুপির মতো শেপ তৈরি করে নেবে একদম পুলি পিঠে তৈরি করার সময় আমরা যেভাবে একটা টুপি তৈরি করি ঠিক সেই রকম একটা টুপি তৈরি করতে হবে টুপির মাঝখানটা কিন্তু পাতলা করবে না ধারগুলোকে এইভাবে চেপে চেপে পাতলা করে নেবে মাঝখানটা যেন একদমই পাতলা না হয়ে যায় তাহলে পিঠেগুলো ফেটে যাবে তারপরে টুপির মধ্যে এইভাবে পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে পুরটা যেন বেশি না হয়ে যায় পুরটা যদি বেশি হয়ে যায় তাহলে মুখটা আটকাতে অসুবিধা হবে পুরের পরিমাণটা একটু কম করে দেবে তাহলে দেখবে মুখটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে আটকে নিতে পারবে তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন এখানে করে নিতে পারো তবে আমি যে ডিজাইনটা করছি এটা কিন্তু পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতি যে কেউ একবার দেখলেই কিন্তু ডিজাইনটা করে নিতে পারবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে আমি প্রত্যেকটা মুখশলা পিঠে তৈরি করে নিয়েছি তো আমি যে পরিমাণে সুজি নিয়েছি তাতে মোটামুটি দশটার মতো মুখশলা পিঠে খুব সহজে তৈরি হয়ে যায় তো প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়েছি এখন এই পিঠেগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা নন স্টিকের প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে তারপরে এক একে সমস্ত পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো একবারে বেশি পিঠে দিলে কিন্তু উল্টে পাল্টে পিঠেগুলোকে ভাজতে অসুবিধা হয়ে যাবে এমনকি ভেঙেও যেতে পারে তার জন্যে কিন্তু একবারে এতগুলো পিঠে দেবে না পিঠে কিন্তু অল্প অল্প করে দেবে চার পাঁচটা করে পিঠে ভাজবে তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজতে পারবে তো দেখো আমি একবারে বেশি পিঠে দিয়ে ফেলেছিলাম আর পিঠেগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভাজতে খুবই অসুবিধা হচ্ছে তো তার জন্য এখান থেকে আমি পাঁচটার মতো পিঠে তুলে নিয়েছি আর বাকি পাঁচটাকে ঠিক এই রকমভাবে একদম হালকা লাল করে ভেজে নিতে হবে এভাবে যদি তিন চারটে করে পিঠে ভাজা হয় তাহলে দেখবে উল্টে পাল্টে খুব সুন্দর করে পিঠেগুলোকে ভেজে নেওয়া যাবে তো পিঠেগুলোকে কিন্তু এই রকম একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো প্রথম ব্যাসের পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি তুলে নেব তো দেখো একে একে সমস্ত পিঠেগুলোকে এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন একটা চিনির সেরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে যে বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়েছিলাম সেই বাটিরই দিয়ে দিলাম এক বাটি চিনি তারপরে দিয়ে দেবো ওই বাটিরই দুই বাটি জল এক বাটি চিনি দিলে দিয়ে দিতে হবে দুই বাটি জল তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনিটের সেরাটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তো দেখো তিন থেকে চার মিনিট সময় ধরে চিনি সেরাটাকে জাল দিয়ে নিয়েছি চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ এলাচগুলোকে এভাবে একটু থেতো করে দিতে হবে তাহলে দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে তো এলাসটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটু চেক করে দেখতে হবে যে চিনি সেরাটা একটু চিটচিটে ভাব হয়েছে কিনা যখনই দেখবে যে একটু চিটচিটে ভাব এসে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে চিনির এই সেরাটা যে একটা দুতার বিশিষ্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে এই গরম গরম চিনি শিরার মধ্যে একে একে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দেবো চিনি শিরার মধ্যে আর পিঠেগুলোকে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু রেখে দিলেই দেখবে পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তো দেখো সমস্ত পিঠেগুলোকে চিনি চিরার মধ্যে দিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো সার্ভ করতে করতে তোমাদের একটাই রিকোয়েস্ট করব আজকের এই মুখশলা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি করে দিলাম দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে পেস্তা বাদামটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দেবে না দিলেও কোনো সমস্যা নেই একটি পিঠে তোমাদের কেটে দেখিয়ে দেব পিঠেগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে আর এই পিঠেগুলো এতটাই টেস্টি খেতে হয় আর এতটাই সফট আর নরম তুলতুলে হয় গালে দিলে মিলিয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ